শত বছর বয়সী দবিরুল চৌধুরী ব্রিটিশ বাংলাদেশিদের আরেক ধাপ উচ্চতায় নিয়ে গেছেন চ্যানেল রমজান ফ্যামিলি কমিটমেন্ট প্রোগ্রামের অধীনে কোভিড আক্রান্ত লোকদের জন্য এখন পর্যন্ত দুইশো পঁচিশ হাজার পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করেছেন ব্রিটিশ বাংলাদেশি দবিরুল চৌধুরী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লেবার পার্টির নেতা সার স্টারমার লন্ডন মেয়র সাদিক খান এবং বিলেতের মূলধারার অসংখ্য টেলিভিশন এবং সংবাদপত্র দবির চৌধুরীর অর্থ সংগ্রহের এই অভিযানকে স্বাগত জানিয়েছে গত ছাব্বিশে এপ্রিল মাত্র এক হাজার পাউন্ড অর্থ সংগ্রহের টার্গেট করে দবিরুল চৌধুরী তার কার্যক্রম শুরু করেন আরেক শতবর্ষী ক্যাপ্টেন থমাস মোরের ফানরাইজিং দেখে অনুপ্রাণিত হন দবির চৌধুরী তার কমিউনাল গার্ডেনে একশো চক্কর দিয়ে এক হাজার পাউন্ডের টার্গেট নিয়ে শুরু করেন চৌধুরী কিন্তু সারা পান অভূতপূর্ব ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্য গাতায় আরেকটি পালক সংযোজন করেন দবিরুল চৌধুরী প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে তার কর্মের জন্য পয়েন্ট অফ লাইট উপাধিতে ভূষিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন দবিরুল চৌধুরীকে পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ডে ভূষিত করার পাশাপাশি তাকে একটি ব্যক্তিগত চিঠিও প্রদান করেন এই চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন বলেন আপনাকে সমগ্র জাতির পক্ষে অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে আপনাকে যুক্তরাজ্যে তেরোশো অষ্টাশিতম পয়েন্ট অফ লাইট ঘোষণা করছি প্রধানমন্ত্রী বোরিস জনসন আরও বলেন করোনাভাইরাস আক্রান্ত মানুষের জন্য আপনার এই উদ্যোগ ব্রিটেনে প্রেরণাদায়ক কাজের উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে পয়েন্ট অফ লাইট হচ্ছে ব্রিটেনে ভলনটিয়ারি ক্ষেত্রে যেসব ব্যক্তিবর্গ আউটস্ট্যান্ডিং বা বিশেষ ভূমিকা রাখেন তাদেরকে স্বীকৃতি দানের একটি মাধ্যম ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহের প্রতি কর্মদিবসে একজন ভলন্টিয়ারকে পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড ঘোষণা করেন তারই ধারাবাহিকতায় ব্রিটিশ বাংলাদেশি দবিরুল চৌধুরীকে দোসরা জুন ব্রিটেনের তেরোশো অষ্টাশীতম পয়েন্ট অফ লাইট ঘোষণা করা হয় দুই হাজার চোদ্দো সালের এপ্রিল মাস থেকে ব্যক্তিবিশেষকে বিশেষ অবদানের জন্য এই পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড ব্রিটেনে চালু হয় দবিরুল চৌধুরী যিনি দবিরুল ইসলাম চৌধুরী নামেও পরিচিত তিনি উনিশশো সালের পয়লা জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ইংরেজি সাহিত্য পড়ালেখা করার জন্য বিলেতে পাড়ি জমান তারপর তিনি সেন্ট্রাল বঞ্চে স্থায়ীভাবে বসবাস শুরু করেন দবিরুল চৌধুরী একজন সফল কবি এক হাজারেরও বেশি কবিতা তার প্রকাশিত হয়েছে দবিরুল চৌধুরী এখনও সময় পেলে স্থানীয় বুক ক্লাবে কিংবা কবিদের আসরে সময় কাটান চ্যানেল কিংডম লন্ডন